আপনি থাকেন কোথায়? আমি প্রবাসী সৌদি আরব থাকি। আচ্ছা, আপনি ডিপিএসসি হসপিটালে কেন এসেছেন? আমি এখানে ফেসবুকে আর আপনি টিভি দেখছি, ওখানে ভালো চিকিৎসা হয়, এই টিকা দিয়ে এখানে আসছে। আচ্ছা, আপনি একটা রোগে ভুগছিলেন, সেই রোগের চিকিৎসার জন্য এখানে এসেছেন। আচ্ছা, কি সমস্যা ছিল? আমার মেরুদণ্ড ব্যথা, কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, চিকিৎসার জন্য আমি এখানে আসছি। আচ্ছা, সেটা কতদিন যাবো? অনেক দিন, প্রায় 10 বছর যাবো। আমার এই ওষুধটা ছিল 10 বছর, 10 বছর যাবো ছিল। সেখানে কি করেন আপনি? আমি এখানে ব্যবসা আছে, আমি দুবারে কেসে বসি। আচ্ছা, নিজের ব্যবসা? নিজের ব্যবসা। আচ্ছা, ঠিক আছে। তো এই ডিপিএসসি হসপিটালের ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? আমি পাইছি ফেসবুকে, পাইছি ফেসবুক আর টিভির অনলাইনে, টিভির প্রোগ্রাম দেখছি, পাইছি এই ঠিকানা দিয়ে আসছি। আচ্ছা, আপনি তো এখানে ভর্তি ছিলেন, কতদিন যাবেন? আমি এখানে ভর্তি, আমাকে ভর্তি দিয়েছিল 15 দিন, আমি কিন্তু 10 দিনে আমার চিকিৎসা নিয়েছেন। তো এখন এখন আপনি কেমন বোধ করছেন? এখন আলহামদুলিল্লাহ খুব ভালো, মানে 100% আচ্ছা, ঠিক আছে। এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছেন? অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি। আচ্ছা, কিন্তু এত সুফল পাই নাই, ওরা তো ট্রিটমেন্ট করে নাই, এমনি একটা ব্যায়াম দেখা দিত। আচ্ছা, এখানকার যারা ডক্টর আছেন, নার্স আছেন, ম্যানেজমেন্ট যারা আছেন, তাদের বিহেভিয়ার কেমন? এবং খুব ভালো, খুব সুন্দর, খুব পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা, খুব দায়িত্ব পালন করে, খুব নিজের কর্তব্য নিয়ে। আচ্ছা আচ্ছা, খুব ব্যবহার ভালো, সবকিছু উন্নত। আচ্ছা, আপনি তো এখানে ভর্তি ছিলেন, তো এখানকার পরিবেশ কেমন? একটু খুব ভালো, এখানে পরিবেশ খুব ভালো ছিল, খুব শান্ত ছিল। আচ্ছা, খুব পরিষ্কার, খুব ভালো। আচ্ছা, অন্যান্য রোগীদের উদ্দেশ্যে ডিপিএসসি হসপিটাল সম্পর্কে যদি কিছু বলার থাকে আপনার? আমি বলতে চাই, অন্যান্য রোগী যারা এই রোগে ভুগতেছে, আশা করি এই হসপিটালে আসলে তাদের চিকিৎসাটা ভালো হবে। আচ্ছা, সেটা আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলছেন? যেমন যেমন আমি আর সুস্থ বোধ করতেছি, আমি এখন সুস্থ বোধ করছেন। জি, আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।